গত বছরের জুনে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিধ্বস্ত হয় টাইটান নামে পর্যটকবাহী একটি সাবমার্সিবল। এই ঘটনায় ওই ডুবোজানের দুই ক্রু সহ নিহত হন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। সারা বিশ্বকে নাড়া দেওয়া ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত টাইটানিক দেখতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন বিলিয়নিয়ার ল্যারি কনর। দাবি করেছেন, গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। বিলিয়নিয়ার ল্যারি কনর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে বিবিসিকে তিনি বলেন, আমি সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই সমুদ্র অত্যন্ত শক্তিশালী হলেও এটি চমৎকার এবং আনন্দদায়কও হতে পারে। কাজটি সঠিকভাবে করলে এটি সত্যি জীবনে এক ধরনের পরিবর্তন নিয়ে আসবে। টাইটানিক ধ্বংসাবশেষ দেখার জন্য বিলিয়নিয়ার ল্যারি বিশ্বে অন্যতম অভিজ্ঞ সাবমার্সিবল অপারেটর এবং টাইট্রন সাবমেরিন সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও প্যাট্রিক লাহের সঙ্গে জুটি বেঁধেছেন। ল্যারি বলেন, প্যাট্রিক এক দশকেরও বেশি সময় ধরে এই অভিযান সম্পর্কে চিন্তাভাবনা এবং ডিজাইন করছেন, কিন্তু এতদিন তাদের কাছে কোনো উপযুক্ত উপকরণ আর প্রযুক্তি ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, ল্যারি এবং লাহে টাইট্রন সাবমেরিন সংস্থাটির $2 কোটি মূল্যের একটি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যাবেন। এই সাবমার্সিবলটি পানির 4 কিলোমিটার গভীরে পৌঁছাতে সক্ষম। টাইটানিকের ধ্বংসাবশেষ যেহেতু সমুদ্রের 3.8 কিলোমিটার গভীরে পড়ে আছে, সেহেতু বড় কোনো ঝামেলা না হলে তারা সহজেই তাদের অভিযান সম্পন্ন করতে পারবেন।